মালাগুলো দেখো, এই যে হলুদ পুঁতি দিয়ে কি সুন্দর লাগছে। ফ্ল্যাশব্যাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকে জানাই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার যেন ভালো কাটে সারা বছরটা। তো আজকে দেখো, সকালবেলা উঠে একদম বাসি কাজ সেরে চান টান করে একদম ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। ভাবলাম আজকে যখন পয়লা বৈশাখ, সকালটা শুরু হোক ঠাকুর পুজো দিয়েই। তো চান টান করে পুজো দিয়ে নিয়েছি, দুই বাবাকে নতুন জামা পরিয়ে দিয়েছি, ফুলের মালা মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দিয়ে ভালো মজা, সকালটা শুরু করবো, রান্না বান্নার দিকে পরে যাব, আগে পুজোটা দিয়ে নিই। পুজো না দিলে মন ভালো লাগে না। আর আমি আরও দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি, আজকে পয়লা বৈশাখ বলে নতুন জিনিস পরতে হয়, আমরা তো নাইটি পরি বাড়ির বউরা। তো এই নাইটিটা পরে নিয়েছি, নাইটিটা কিনে নিয়ে এসেছিলাম, অনেকদিন আগে ছিল কেনা, তাই আজকে পড়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, অনুরোধ রইলো, স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। কি রান্না বান্না হবে জানি না এখনো, দেখি কি রান্না বান্না হয়। আর গুড্ডু সবে উঠেছো, এখনো মুখ টুক ধুয়ে বসে আছে, আমি ভিডিওটা শুরু করে নিই, তারপর তোকে খাওয়াবো। দেখো গাড়ি চালাচ্ছে এখন, ওকে উঠে যে মুখ ধুলো, জামা টামা সব চেঞ্জ করে দিলাম, বিছানা চাদর একটা পেতে নিয়েছি নতুন, যে পয়লা বৈশাখ যেহেতু, আসো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চাদরটা পেতেছি, চাদরটা কেনাই ছিল, চাদরটা পেতে দিয়েছি, বালিশ ঘরগুলো ভরবো এখন। অরেঞ্জ কালার, অরেঞ্জ গুড্ডুটাকে দুধ আলিশটা খাইয়ে নি। আর এখন বাজে সকাল 9টা, আজকে সকাল সকাল উঠে একদম চান টান পুজো সেরে নিয়েছে, তারপর রান্নার দিকে যাবো, রান্নার দিকে ঢুকলে কিন্তু পুজো দেরি হয়ে যায়। চলো বাবা আমি হরলিশটা নিয়ে আসি, তুমি বসো। হ্যাঁ গুড্ডু পড়তে বসে গেছে, ওর বাবি বলে দিয়েছে সকালবেলা বই নিয়ে বসতে হয়, আজ পয়লা বৈশাখ, তাই তো বাবাই? এই যে বন্ধুদেরকে বলে দাও তো শুভ নববর্ষ, বলে দাও, তাকিয়ে বলো, তাকিয়ে তাকিয়ে শুভ নববর্ষ। হ্যাঁ আর তুমি দাদি লেখে নাও, এখন লেখাপড়া করছে স্কুলে, হাতের লেখাগুলো করছে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে প্রায়, ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, এখানে বসেছি ডাল, আর এখানে আজকে হবে মাংস। তো মাংস দেখো দই দিয়ে মাখিয়ে রেখেছি, খাসির মাংস রয়েছে, দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমদি মাছ নিয়ে কত মাস ছাড়িয়ে রেখেছি, ফ্রিজে রাখবো, আজকে করবো না ওটা। মাংস আলু ভাজা হয়ে গেছে, আর মসুর ডালটা সিদ্ধ বসেছি। আর আমি এখন সকালে টিফিন খাচ্ছি হচ্ছে গিয়ে টক দই আর চিড়ে, আজকে দিনে খেতে হয় ছাতু মুড়ি, ছাতু মুড়ি নাই, টক দই আর চিড়ে খাচ্ছি, চিড়েটা ভিজিয়ে রেখেছি, অনেক কত মাস আগেও দিলাম, আমি ও টক দই নিয়ে নিচ্ছি, চিনি নিয়েছি অনেক বেশি করে, আমি একটু বেশি মিষ্টি খাই। রান্না করতে করতে টিফিনটা সারি, বেলা হয়ে গেছে, কত মশলা বাজার থেকে আসলো, তারপরে তো মানে পেঁয়াজটা ভাজা বসেছি, মশলা কাটা করা হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে, মিক্সিতে করব, খেয়ে নি আগে। তো রান্না বান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে, এখন গুড্ডুকে ভাত খাবো, প্রায় দুটো বাজতে, দুটো এখনো বাজিনি। আর এই দেখো মাটনটা রান্না করেছি, দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দারুণ এসছে কালারটা। আর গুড্ডুকে খাইয়ে নেবো, কড়ার মধ্যে রেখেছি, একবার খেয়ে দেবো, তখন যা থাকবে বাটিতে ঢেলে রাখবো, যেন কড়ার মধ্যে রয়েছে। আর এই দেখো ভেন্ডি সিদ্ধ দিয়েছি, ডাল এখানে অল্প একটু ডাল করেছি, মসুরির ডাল, আর এখানে রয়েছে হচ্ছে শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে একটু শাক ভাজা করেছি, আর এখানে পেঁয়াজ আর শশাটা কাটা রয়েছে, আর এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে হাঁড়িতে রয়েছে ভাত। এখন খাবো গুড্ডুকে ভাত, গুড্ডুকে খাইয়ে নি, কত মাস এখনো চান করেনি। আর আম খাচ্ছে, এই যে নীল পূজার পরে আম খাই, নীলের আগে আম খেতে নাই, নীল পূজার আগে, তাই জন্য চাটনি করেছি, এর আগে একবার করেছিলাম, আমি খাইনি, আজকে খাবো, নীল পুজো না হলে আম খেতে নেই। চলো গুড্ডুকে ভাতটা খাইনি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমাদের খাওয়া হয়ে গেছে, তাহলে খেতে দিলাম, একটু জল দিলাম বাটিতে, গরম পড়েছে তো জলটা শোনা পড়বে, জল খাই কিনা কে জানে, দুটোই এসছে। আর কয়েকগুলো আরগুলো কোথায় গেছে কে জানে, আর দেখো কত বড় হয়ে গেছে, এইটুকু এটুকু ছিল, খাওয়া যা। তো এখন সন্ধ্যাবেলা দেখো চুড়িদার পরে নিয়েছি একবারে, আর দুপুরবেলাতে ভাবছিলাম যখন পুজো দিয়েছিলাম, তখন ভাবলাম যে ঠাকুরের মালাগুলো সব চেঞ্জ করবো, মালা কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু তখন কত মাসে বাড়ি ছিল না, গাড়ি নিয়ে একটু বেরিয়েছিল,
তাই আর দেওয়া হয়নি। তাই বললাম চলো দেওয়া হয়নি, যখন সন্ধ্যাবেলাতে মালাগুলো পরাবো, নতুন মালা কিনে নিয়ে এসেছি, এই পুরোনো মালাগুলো খুলে রাখবো, এগুলো আবার পরিষ্কার করে পরানো যাবে। মালাগুলো ভালোই আছে, বেশি দিন হয়নি আর কি পরিয়েছিলাম, তো এগুলো খুলে রেখে এখন নতুন নতুন মালা নিয়ে সেগুলো পরাবো। আর চুড়িদারটা একবারে পরে নিয়েছি, যাব হচ্ছে হচ্ছে পয়লা বৈশাখের নিমন্ত্রণ রয়েছে সোনার দোকানে। সোনার দোকানে বাকি কিছু নিই না, টুকটাক জিনিস নিয়ে যায়, দাদা বলে গেছে এসে, তো যাবো তাই জন্য। সেই জন্য বললাম চলো একবার জামা প্যান্ট যখন নাইটে ছাড়তে হবে, তো একবার চুড়িদারটা পরেই করে নিই। আর ওই নাইটটা পরে ভাত টাত খেয়েছি, ওটা পরে তার মালা পরানো যাবে না, তা ঠাকুরগুলো একটু মুছে দিচ্ছে, যে লোকনাথ বাবা রয়েছে, গণেশ রয়েছে, মা তারা রয়েছে, আর ভোলে বাবা রয়েছে, তো সুন্দর করে মুছে নিয়েছে। আর এই মালাগুলো নিয়ে এসেছিলাম সত্তর থেকে, মালাগুলো খুলতে হবে, সব পিন লাগানো রয়েছে। আর গুড্ডু আসছে আমার সাথে, দাও গাড়িতে বসে আছে, ওই মালাগুলো রাখো। আর এই মালাগুলো দেখো, এই যে হলুদ পুঁতি দিয়ে কি সুন্দর লাগছিল মালাগুলো, সেই জন্য নিয়ে এসেছি। একটু করে গিট দিয়ে দিতে হবে, নাহলে মালাগুলো ঝুলে যাবে বেশি। আর ঘরে তো বাবার দুই বাবাকে তো জামা প্যান্ট পরিয়েছি, আজকে নতুন বছর, নতুন জামা না পরালে হবে, এদেরকেও নতুন মালা পরিয়ে দিই। এটা বসো। আর কি গরম গাড়িতে বাবা, সারাদিন আমার এই বড় ছেলে রোদে পড়েছে আজকে, প্রচুর গরম বাবা। কদিন বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ছিল, আজকে প্রচন্ড পরিমাণে তেমন ঘেমে গেছে, দেখো একটুখানি গাড়িতে বসে সারা রোদটা গাড়িটা খেয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে, এই যে পরিয়ে দিয়েছি, সুন্দর লাগছে। মালা পরানো হয়ে গেছে, ধূপ দেখানো হয়ে গেছে, ধূপকাঠিটা বাইরে দেবো, গাড়িতে দেবো না, এখন গাড়ি বন্ধ থাকবে তো ছাইটাই পড়বে, তাই জন্য চলো বাবা আমি এদিক থেকে বেরোই, ওই দিক থেকে বেরোতে পারবো না, খুব গরম। আমরা এখন চলে আসছি সোনার দোকানে, চলো। আইসক্রিমের দোকান বন্ধ, কি করে যাবো আইসক্রিম কিনবো, বন্ধ তো আইসক্রিম দোকান, ওটা আইসক্রিম খাবা, চলে এসছি। দেখো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, নিচে এক ঝুড়ি সব সব চায়ের বাসন সব ছিল পরে, একবারে মাছলাম আর গ্যাসটাও মুছছি। আর রুটি করেছিলাম আজকে, রুটি করলে যে কি পরিমাণে গ্যাস নোংরা সব বলার কথা না। আর সকালবেলা ওই দুপুরবেলা মাংস ছিল, ওই দিয়ে রুটি খেলাম, তাই গ্যাসটা প্রচন্ড পরিমাণ নোংরা। এমনিতেও আমি রাত্রেবেলা গ্যাস ট্যাস মুছে বাসন মেজে শুই, তো যারা আমার ভিডিও দেখো তারাও জানো অবশ্যই। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে, নতুন বছরটা সারা জীবন যেন এরকমই কাটে। আর আজ সকালবেলা চান করেছি তো, একদম সকালে চান করে পুজো টুজো করেছি, তারপর এত রান্না বান্না করেছি, প্রচন্ড গরম পড়েছে আজকে, বেশ বৃষ্টি হওয়ার পরে 5-6 দিন বেশ ভালোই ঠান্ডা ছিল, আবার আজকে সেই গরম, বেগুন সেদ্ধ গরম একদম। এখন গা ধোবো, এগুলো কাজ বাজ করে বিছানা বাছানা সব হয়ে গেছে, গুড্ডুকে কত মাসে গা ধুয়ে নিয়ে চলে এসছে, আমি যে মুছি টুছি এখন গা না ধুলে আর ঘুম হবে না। অনেক সকালে চান করেছি তো আজকে, চান করার পর রান্না বান্না করলে বেশি গরম লাগে, আর রান্না বান্না করে চান করলে সেসব শরীরটা একটু অন্যরকম লাগে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা।